हेलो एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो और सुस्थ आछो। आमियो बेश भालो आछी। क्यों जानो, अनेक दिनेर इच्छे छिलो एकटा सुंदर साजानो स्टूडियो हबे। जदिओ बाड़ीर बाइरे सेटा करा सम्भव नय, ताई निजेर घरटार मध्येई एकटा छोट्ट जायगाके आमार निजेर करे साजालाम आर एक्सपिरियेंसटा तोमादेर साथे ताई शेयार करछि। घरटा साजानोर आगे देखते किछुटा एइरकम छिलो। বাড়ির সমস্ত এক্সট্রা জিনিস রাখার জন্য আমরা এই ঘরটা ব্যবহার করে থাকি। ভবিষ্যতে ছেলে বড় হলে এই ঘরটা ওকে দেয়া হবে ওর থাকার জন্য। তাই যেহেতু ছেলে ছোট, এই ঘরটার ব্যবহার একদম নেই, জিনিসপত্র রাখার কাজেই ব্যবহার হয়। সবার আগে পরিষ্কার করাটা হয়ে গেল বহুত জরুরি কাজ। কেননা এই ঘরটা যেহেতু অতটা ব্যবহার হয় না, তাই ধুলো টুলো বেশ জমেছিল। আর এই যে বেডটা দেখছো, এটা না একটা গদি, মানে আমরা বেড হিসেবে ইউজ করতে পারি, আবার সোফা হিসেবে ইউজ করতে পারি। আমি ভাবলাম যদি বেড করি তাহলে অনেকটা জায়গা নেবে, তাই সোফা হিসেবেই রেখে দিই। আর ঝাড় দেয়া, একটু পরিষ্কার করা, ধুলো ঝাড়া, এগুলো ছাড়া যে কোনো ঘরের মেকওভার সম্পূর্ণ অসম্পূর্ণ। এই যে বুকশেলফটা, এই বুকশেলফটা আমার বর কিনেছিল তার বই রাখবে বলে। বইপত্র রাখা হয় ঠিকই, কিন্তু প্রচণ্ড ধুলো হওয়ার কারণে না ভীষণ ধুলো পড়ে গেছিলো। তাই সবকটা বইকে ভালো করে সরিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এই কাঁচটা দেখছো, এইটা আমার বিয়ের ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা একটু গন্ডগোল করায় আমরা এইটাকে এ ঘরে এনে দিয়েছি। আর এই কাঁচটাকে আমি মাটিতে রাখলাম, দেখতে বেশ সুন্দর লাগে তাই ব্যবহার করলাম আর কি। আর এই সোফাটাকে আমি অ্যাজ এ সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে রাখলাম। আর এই থ্রোনটা আমি অনেকদিন আগে বাঞ্জারা মার্কেট থেকে কিনেছিলাম, ভাবলাম এর ওপর পেতে দিই, বেশ লাগবে। আর এই বুকশেলফটা বইপত্র রাখার সাথে সাথে কিছু ডেকোরেটিভ আইটেম রাখলে মন্দ হয় না, তাই এর মধ্যে আমি ছোটোখাটো আমার যা যা জিনিসগুলো ছিল সেগুলোই একটু একটু করে রেখে দিলাম। আর দেখো, এ বলতে বলতে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে, ওও মাকে সাহায্য করবে বলে এসছে। বাচ্চাদের না এই সমস্ত কাজে খুব ইন্টারেস্ট থাকে, তাই সবসময় ওদেরকে বিভিন্ন ছোটো ছোটো কাজে ইনভলভ করবে। দেখবে এতে ওদের যেমন একটা তোমার সাথে বন্ডিং তৈরি হবে, ঠিক তেমনভাবে ওদেরও মনটা ভালো হবে, কাজ করার ইচ্ছে জাগবে। আমাকে সাহায্য করার জন্য অনেক চেষ্টা করেছে, বেচারা ছোটো পারছিল না, চল আমিও তোর সাথে একটু সাহায্য করি। দুজনে মিলে করলে কাজটা সহজ হয়ে যায়। যতটাও পেরেছিল বাকিটা আমি সাহায্য করলাম, ব্যাস দুজনে মিলে সমস্ত গাছ সেট করা হয়ে গেল। এবারে আমি আমার ছোটোখাটো কয়েকটা জিনিস যেগুলো আমার বেশ পছন্দের সেগুলোকে এই বুকশেলফটার মধ্যে রেখে দিলাম, যাতে বুকশেলফটা এটা করছিলামই আর ছেলে এসে জড়িয়ে ধরল। এ এক অদ্ভুত আলাদা আনন্দ, তাই না বলুন? যাই হোক, আর এই যে বাঁশ গাছগুলো ছিল না, সেগুলোকে আমি এভাবে দড়ি দিয়ে বেঁধে এই আয়নাটার পাশে রেখে দেবো, দেখতে বেশ সুন্দর লাগে, একটা জংলি জংলি ফিলিং দেয়। আর আমার গাছ বেশি পছন্দ বলে আমার সমস্ত ভিডিওয়ে দেখবেন একটু গাছের ছোঁয়া আপনারা পেয়েই যাবেন। ছোটো ছোটো নিকন্যাক যে জিনিসগুলো সেগুলো এবার আশেপাশে সেট করব, দেখতে কিছুটা ভালো হবে এই আর কি। আলো ছাড়া বড্ড সব কিছু অন্ধকার লাগে, আর মেকওভারের ক্ষেত্রেও আলোর ভূমিকা অনেক বেশি। যাই হোক, এই কথায় না গিয়ে পরের স্টেপে দেখাই। কতগুলো ছোট ছোট জিনিসকে রাখার জন্য এই একটা থ্রি লেয়ারের টেবিল আমি মাঝে মাঝে ইউজ করে থাকি, সেটা এখানেও ইউজ করলাম। আর লাইট যেহেতু আমি বড্ড ভালোবাসি, তাই এরকম দেওয়ালি লাইটকে এইভাবে বেডের সাথে আটকে দিলাম, রাত্রিবেলা যখন জ্বালানো হবে খুব সুন্দর একটা লুক দেবে। আর এই একটা ম্যাটও সামনে পেতে দিলাম। চলুন এবার ফাইনাল লুকটা দেখাই। সব স্বপ্ন হয়তো পূরণ করা খুব একটা সহজ হয় না, কিন্তু স্বপ্নের পেছনে দৌড়ানো সবসময় উচিত। তাহলে হয়তো কিছুটা সময় পর আপনি ক্লান্ত হয়ে যাবেন, মনে হবে বড্ড দৌড়ে ফেলেছি কিন্তু জিনিসটা পাচ্ছি না। কিন্তু যেহেতু আপনি কিছুটা দৌড়েছেন, আপনি কিন্তু একটু হলেও আপনার স্বপ্নের দিকে এগিয়েছেন। আমিও সেই রাস্তাতেই এগোচ্ছি। যদি আমার মতো আপনারাও ভাবেন যে কিছু করতে পাচ্ছি না বা হতে অনেক দেরি হচ্ছে,
এটা ভাববেন আপনি তো কিছু করছেন। অনেকে আছে যারা এখনো কিছু শুরুই করেনি। যাই হোক, অনেক অন্য কথা বলে ফেললাম। আপনাদের আমার এই মেকওভারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমার কাছে অনেকটা মানে রাখে। একটা ছোট্ট গুদাম ঘরকে আমি আমার স্বপ্নের জগতে পরিণত করেছি। আপনারাও চাইলে আপনাদের বাড়ির কোনো ছোট্ট কোনাকে আপনার নিজের মতো করে সাজিয়ে নিজের একটা শান্তির নীড় বানাতেই পারেন। তার জন্য কিছুই প্রয়োজন হয় না, শুধু একটু পজিটিভ চিন্তা আর একটু নিজের মনের মাধুরী। ব্যাস, এই দুটো মিশলেই আপনার জীবনের আনন্দের বন্যা বয়ে যাবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কেননা এই জায়গাটা আমার সত্যি মনের অনেক কাছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে এরকমই নতুন কোনো মেকওভার নিয়ে, যা হবে আমার মনের অনেক কাছের। আর